দ্যাট ইজ ভেরি ট্রু অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আপি দুঃখিত। আমরা জানতাম কি ওনার শরীর খারাপ, দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু যখন ওই ঘটনাটা ঘটে যায় আর উনি চলে যান, তখন একটা কীরকম লাগে, কেন পুরো আমাদের পার্টির মধ্যে বুদ্ধদার যা রোল ছিল অনেক ক্ষেত্রে, যুব আন্দোলনের, পার্টি সংগঠনের, আর তারপর যখন উনি পার্লামেন্টারি ফ্রন্টে দায়িত্ব নিয়ে কাজ করলেন 1977 থেকে 2011, তো ওনার যা কন্ট্রিবিউশন আছে, ওনার যা থিঙ্কিং আছে অ্যাজ এ কমিউনিস্ট, অ্যাজ এ মার্কসিস্ট, অ্যাজ এ সিপিআইএম লিডার, সেটা একটা খুবই ইউনিক কন্ট্রিবিউশন ছিল। আর আমি জানি কেন বুদ্ধদার সাথে যখন কথা হতো, যখন অ্যাজ এ চিফ মিনিস্টার, বুদ্ধদার একমাত্র চিন্তা ছিল ওয়েস্ট বেঙ্গলের উন্নতি। বুদ্ধদার একমাত্র আর মেন চিন্তা ছিল কি আমাদের ছেলে মেয়েরা যা এত স্যাক্রিফাইস করে ওদের প্যারেন্টস ওদের পড়াচ্ছে, তারপরে চাকরি পাচ্ছে না, সেই চাকরির সুযোগ কীভাবে আমরা তৈরি করতে পারি। বুদ্ধদার সব সময় সেই চিন্তা নিয়ে নিজের অ্যাজ এ গভর্নমেন্ট লিডার, অ্যাজ এ চিফ মিনিস্টার অনেক চেষ্টা করেছিলেন। আর ওয়েস্ট বেঙ্গলের ইন্টারেস্ট, ওয়েস্ট বেঙ্গলের স্বার্থ, ওয়েস্ট বেঙ্গলের উন্নতি, ওয়েস্ট বেঙ্গলের বিকাশ, ওয়েস্ট বেঙ্গলের গরিবদের জন্য সব সময় ওনার চিন্তাতে ছিল আর সব সময় করতে হবে। কোনো ব্যক্তি হয়তো প্রাধান্য নয়, নিশ্চয় বুদ্ধদা নিজে বলতেন কি আমাদের আদর্শ, আমাদের কর্মসূচি, আমাদের প্রোগ্রাম, আমাদের আইডিওলজি, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ব্যক্তি যা রোল আছে সেটা একেবারে কম করে দেখা যায় না। আর বুদ্ধদার একটা খুবই ইউনিক আর ইম্পর্টেন্ট রোল ছিল, আমরা খুবই মিস করি বুদ্ধদারকে। পিছনে বিন্দাগারা জানি না স্যার, আমাকে ভালোবাসতেন, একটা স্পর্শ অনুভব করতাম, আর এইসব সৎ লোকেরা তো থাকছে সত্যি সৎ, এদের যে দর্শনেই বিশ্বাস করুন না কেন সততার তুলনা হয় না, সেটা চিরকাল মনে রাখবে। সেরকম বলতে পারছেন না, আমাদের চোখের মণি আজকে হারিয়ে গেলেন, আজকে আমরা একটা চোখের মণি, বাংলার একটা আমরা সেরা বুকের একজন, মানে কি বলবো, আর চোখের মণি হারিয়ে দিলাম, আমরা আর সকাল থেকে থাকতে পারছি না, বাবা দু তিনবার অজ্ঞান হয়ে গেছেন, এই জন্য আমি বললাম বাবা চলো একবার দেখে আসি, যত বাবা ব্রেন স্ট্রোক, বাবা হাঁটতে পারছেন না, কষ্ট করে আঠাশ থেকে 30 বছর আর 5 বছর এক্সটেনশন করিয়েছিলেন, 30-34 বছর বুদ্ধবাবুর সাথে বাবা রয়েছেন। ওসমানদা বলার বহুত কিছু লেখেন, বলবো না কিছু বলতে পারছি না। কতটা কষ্ট পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে ব্রেন স্ট্রোকে কি অবস্থা, উনি এসেছেন ওনার ভালোবাসাতে। আপনি কখন জানতে পারলেন? সকালেই আমরা জানতে পারলাম। রুমসিকটা কি শোনারে? আচ্ছা কিছু মুহূর্ত মনে পড়ছে ওনার সঙ্গে কিছু কাটানোর, কিছু মুহূর্ত, একটা ঘটনা, বহুত একটা ঘটনা বলুন ছোটা। একটাই ঘটনা বলছি, যখন উনি 1993 সালে যখন রিজাইন দিয়েছিলেন, ওনার ভালোবাসাতে বাবাও রিজাইন দিয়ে দিয়েছিল। এই ওনার উনি বললেন যে উসমান তুমি কেন রিজাইন দিচ্ছ, বলে আপনি থাকবেন না পার্টিতে, আমিও থাকবো না বাবা। মানে ওই দিনটা আজকে মনে পড়ে যে ওনার জন্য আমি সব দুঃখে সুখের সাথী, আমি আজকে আমাদের চোখের নয়নমণি হারিয়ে দিলাম। বাবা এখন কি করেন? বাবা বাড়িতে বসে থাকেন, ওনার মানে পিজিতে ওনার চিকিৎসা চলছে, উনি ব্রেন স্ট্রোক হয়েছিলেন, ডক্টর রাজেশ পরমানিক আন্ডারে ওনার চিকিৎসা চলছে।